সংক্ষেপে সাতটা জিনিস মনে রাখবেন, এটা আজকের ক্লাসের প্রথম ক্লাসের পড়া, এটা মনে রাখলে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কাজে আসবে। যে যে সাতটা জিনিস, এক নম্বর জাহালত, মূর্খতা। মূর্খতা মানে দিন না জানার মূর্খতা, দিনের ব্যাপারে উদাসীন, এরকম জাহালত, এটা থাকলে হেদায়েত পাওয়া যাবে না। দুই নম্বর তাকলিদে আমা, মানে বাপদাদাদের অনুসরণ, রসুম রেওয়াজের অনুসরণ, সামাজিক প্রথার অনুসরণ, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে অসংখ্য হারাম কাজ কুসংস্কার করতে হবে, কারণ সমাজের রীতি, বাপদাদার রীতি চলে আসতেছে, এইগুলার অনুসরণ করলে সেই লোক জীবনে কোনোদিন হেদায়েত পাবে না। বলে যে হুজুর সমাজে সবাই করতেছে, আমি কেমনে ন করি, বাস এইটা অনুসরণ করলে আপনি আর হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই, হেদায়েত থেকে বিচ্যুত। তিন নম্বর হইল তাআসুব, দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি। চার নম্বর হইল আল কিবির ওয়াল হাসাদ, হিংসা, তারপরে অহংকার, এগুলো থাকলে হেদায়েত পাওয়া যাবে না। ফেরাউন আপনার হেদায়েত পায় নাই, কেন পায় নাই? অহংকার। আবু জেহেল হেদায়েত পায় নাই, অহংকার। আবু লাহাব হেদায়েত পায় নাই, অহংকার। ইবলিস হেদায়েত পায় নাই, আবা ওয়াস্তাকবারা, আল্লাহ বলছে অহংকার করছে। ইবলিস হেদায়েত না পাওয়ার পেছনে অহংকার। আল্লাহ পাক বলছেন আদমকে সাজদা করো, হে কয়, হে বা যুক্তিবাদী, যুক্তিবাদী সাহেব বলতেছে, ইবলিস যুক্তিবাদী, যে আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, মাটি আগুনকে সাজদা করবে, আগুন কেন মাটিকে সাজদা করবে? এটা তো যুক্তির কথা। এটা আল্লাহ পাক বলছেন আমার নির্দেশের সামনে যুক্তির কোনো কাজ নাই, যুক্তি খুঁজতে গোমরা হয়ে যাবে। অনেকে মনে করে ইসলামের সব কিছু তো যুক্তি খুঁজে খালি, আপনি ইসলামের অসংখ্য বিষয় আছে যেগুলো যুক্তিতে কাজে আসবে না। ওযুবঙ্গের যে কারণগুলো আছে আপনি দেখবেন কিছু কারণের সাথে যুক্তি মিলবে না, তাই বলে কি আপনি ওযুবঙ্গের কারণ মানবেন না? ওহির কাছে যুক্তি বাতিল, ওহি আসল, যুক্তি বাতিল। এই জন্য আপনার কিবির এবং হাসাদ এটা ছাড়তে হবে। পাঁচ নম্বর সাহেবে বেদা, আহবার, রোহবান। আহবার মানে এরকম বেশি এলেমওয়ালা, বড় বড় আলেম, আর রোহবান মানে এলেম কম কিন্তু আমল বেশি, দরবেশ, খুব তাকওয়াবান, ফরেজগার, এরকমদেরকে বলা হয় রোহবান। এই আহবার এবং রোহবান এদেরকে অনুসরণ করতে হবে, কিন্তু অনুসরণ করতে গিয়ে যদি আপনি বেদাতি আহবার, বেদাতি রোহবানের পাল্লায় পড়েন তাহলে হেদায়েত পাবেন না, জীবন শেষ। ছ নম্বর অন্তরের বক্রতা। মানুষের কালবের কিছু বড় বড় রোগ আছে, শরীরে যেমন ডায়াবেটিস হয়, প্রেশার হয়, হার্ট অ্যাটাক হয়, ব্রেইন স্ট্রোক হয়, এরকম বড় বড় রোগ আছে না, কালবেরও কিছু বড় বড় রোগ আছে। এই রোগের একটা রোগের নাম হলো জাইগুল কাল, মানে অন্তর বাঁকা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে একটা দোয়া শিখেছেন, সূরা আলে ইমরানের আট নম্বর আয়াত, আল্লাহ পাক দোয়া শিখেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, অন্তর বাঁকা করে দিও না, বক্র করে দিও না। তো অন্তর বাঁকা করে দিও না দোয়া শেখানোর কারণ কি? অন্তর যদি বাঁকা হয়ে যায় আপনি আমি আর হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। অন্তর বাঁকা হয়েছে বুঝবেন কিভাবে? অন্তর বাঁকা হওয়ার লক্ষণ হইলো দেখবেন যে সোজা কথা বলবেন, হে খালি বাঁকা কথা কয়, আপনি বলবেন সোজা কথা, হে আপনি বললেন যে হুজুর এতক্ষণ যে হাদিসটা বললেন এটা কোথায় আছে? এই তুমি হাদিসের কি বুঝো, তোমার তুমি কোন মাদ্রাসায় পড়ছো, আরবি এক লাইন পড়তে পারো? মানে আপনি বলবেন সোজা কথা, আপনাকে বলবে বাঁকা কথা, এটার অর্থ হলো আপনি বুঝবেন যে অন্তর বাঁকা হয়ে গেছে, এটারও ওই রোগে ধরছে জাইগুল কাল। কিন্তু হে বুঝতেছে না, রোগী কিন্তু বুঝে না, পাগল যদি বুঝতো আমি পাগল তাহলে তো তার চিকিৎসা সহজে হইতো। পাগল মনে করে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আমি জাতিসংঘের মহাসচিব, পাগল কি বুঝে? হে পাগল, যারা রোগে ধরে হে কিন্তু বুঝে না। এই এটা বড় ধরনের একটা রোগ জাইগুল কাল, অন্তরের বক্রতা, অন্তর বাঁকা হয়ে যাওয়া। এই রোগের কারণে অসংখ্য রোগী আমাদের সমাজে আছে, কোরআন হাদিস সব ঠিক আছে, সব বুঝতেছে, কিন্তু তারপরেও অন্তরের বক্রতার কারণে হেদায়েত পাচ্ছে না। সাত নম্বর হলো এত্তেবাউল হাওয়া, আমাদের এটাই শেষ। এইটা যদি মানে সাত নম্বরটা এত্তেবাউল হাওয়া, এইটা যদি কারোর মধ্যে থাকে সেও হেদায়েত পাবে না। এত্তেবাউল হাওয়া মানে প্রবৃত্তির অনুসারী, মানুষের ভিতরে একটা কুপ্রবৃত্তি থাকে, এটাকে বলা হাওয়া। আমরা বলি না হাওয়ার উপরে চলে,
হাওয়া মানে নিজের মন গড়া পদ্ধতি, একটা হলো কোরআন হাদিসের পদ্ধতি আর একটা হলো মন গড়া পদ্ধতি, নিজের বানানো পদ্ধতি, এটাকে বলা হয় ইত্তেবাউল হাওয়া, মানে হাওয়ার অনুসরণ। মন যেমনে চায় তেমনে চলা, যেমনে না চাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? এই গান শুনেন নাই? যেমনে না চাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? পুতুলের কোনো দোষ নাই, যেমনে না চাইতেছি তেমনে নাচতেছি, হাওয়া যেমনে চাইতেছে, প্রবৃত্তি যেভাবে চাইতেছে সেইভাবে চলতেছে, প্রবৃত্তি চাইতেছে ফজরের সময় ঘুমাই থাকা, কিন্তু আমার আল্লাহ চাইতেছেন ঘুম থেকে উঠে যাওয়া। আমি কোনটাকে অগ্রাধিকার দিব, কি ঘুমাইয়ে থাকবো নাকি উঠে ফজরের জামাতে আসবো? যদি ঘুমাইয়ে থাকি তাহলে আমি হাওয়ার ইত্তেবা করলাম, আর যদি আমি ফজরের জামাতে আসি আমি ওহির ইত্তেবা করলাম। একটাকে বলা হয় ইত্তেবাউল ওহি, আর একটাকে বলা হয় ইত্তেবাউল হাওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে নিষেধ করছেন যে এই হাওয়ার ইত্তেবা করা যাবে না। আল্লাহ পাক বলছেন তারা কি এমন যে তারা ওই মানুষগুলো ইত্তাখাযা হাওয়াহু, তারা হাওয়াকে গ্রহণ করে নিয়েছে, তারা হাওয়াকে অনুসরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা তাবাআল লিমা হাওয়াহু তাবাআল লিমা জিইতু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই উম্মত কখনো ইমানদার নয় যেই উম্মত তার হাওয়ার হাওয়াকে আমি যা নিয়ে এসেছি তার ইত্তেবার অনুগামী না করে, অর্থাৎ তার মনের প্রবৃত্তিকে আমি যে ওহী নিয়ে আসছি কোরআন সুন্নাহ নিয়ে আসছি এটার অনুগামী যতক্ষণ না করবে ততক্ষণ সে হেদায়েত পাবে না, ততক্ষণ সে ইমানদারে হইতে পারবে না। এই সাতটা বড় বড় দোষ, বড় বড় খারাপ অভ্যাস, এই অভ্যাসগুলো থেকে আমরা মুক্ত হইতে পারলে তাহলে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নার নীতিমালা অনুযায়ী সব মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভাই ভাই হিসাবে মেনে চলবো, ভাই ভাই হিসাবে আবদ্ধ থাকবো এবং সমাজে মজবুত আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে। এই ঐক্যে কেউ ফাটল ধরাইতে পারবে না যদি এই ত্রুটিগুলো থেকে আমরা মুক্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে কবুল ও মঞ্জুর করুন, এই সমাজের সকল ওলামায়ে কেরাম, সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করুন, সবাইকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করার তৌফিক দান করুন। এই সমাজে যে ভাইগুলা দিন বিমুখ আছে ওই ভাইগুলাকে দিনমুখী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সমাজের সকল ভাই বোনকে কবুল ও মঞ্জুর করুন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।